তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি আমাদের সামনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করা রয়েছে। তো এখানে আমি সার্চ বারে সার্চ করব, NU অ্যাডমিশন লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমাদের যে প্রথম ওয়েবসাইটটা এখানে আসছে, তো সেটিতে আমি ক্লিক করে দিব, নিউ ট্যাবে ওপেন করে নিব। তো নিউ ট্যাবে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক এরকমই। তো আমি এটার লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি ডিগ্রি পাস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সাইডে দেখতে পাচ্ছেন সার্কুলার ফর ডিগ্রি পাস অ্যাডমিশন 2023-24। তো এটা আমি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের 5/6/2024 এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। 2023-24-25 শিক্ষাবর্ষে স্নাতক পাস ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন, তো আমি সরাসরি বেশি কথা বাড়াবো না। তো আপনারা এখান থেকে সার্কুলারটি বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিয়ে তারপর আবেদনটি করবেন। তো এখানে আরও বিস্তারিত দেওয়া আছে। তো ভর্তি কার্যক্রম, প্রাথমিক আবেদন সময়সূচি, তো এখান থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এবং PDF কপি, সংশ্লিষ্ট তারিখ এখানে দেখতে পাচ্ছেন। আবেদনের কবি আবেদন আবেদনের ফর্ম সহ জমা দিতে হবে, আগেই দেখাইলাম। তো এখানে বিস্তারিত আরও দেওয়া আছে, তো এখান থেকে দেখে নেবেন। তো আমি সরাসরি এখন কীভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হয় সেই প্রসেসটা আমি দেখাবো। তো এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি দেখতে পারতেছেন, তো এটা আমি স্ক্যান করে পাসপোর্ট সাইজ করে রাখলাম। তো আমি ওয়েবসাইটে চলে আসছি আবারই। তো এখান থেকে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবো, অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস। তো ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে, কোয়ালিফিকেশন ইনফরমেশন। তো আমাদের SHC, HSC অর রিকোয়ারমেন্ট ইনফরমেশন দিতে হবে। তো এখান থেকে রোল নাম্বার, SHC রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার কত সালে পাস করা হয়েছিল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন SHC রোল, রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিতে হবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার। তো আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি। তো এখান থেকে বোর্ডটি চিনাতে হবে, বোর্ড, পাসিং ইয়ার। তারপর আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। তো ন্যাশনাল ওয়েবসাইটে একটু সময় নেয়, তো আমি ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন ইনফরমেশন। তো এখানে সকল তথ্য নিচে চলে আসছে, কত পয়েন্ট, কোনটাতে কত পয়েন্ট পাওয়া হয়েছিল সেটির বিস্তারিত এবং নিচে দিয়া পার্সোনাল ইনফরমেশন দেখাচ্ছে। তো আবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের কলেজ সিলেকশন করতে বলতেছে। এখানে আমার ডিভিশন সিলেক্ট এখানে আমরা চিনিয়ে দিব। তারপর আমরা ডিস্ট্রিক্ট চিনাবো। তো সার্ভার একটু স্লো কাজ করতেছে, তো আমি ডিস্ট্রিক্ট চিনালাম। তারপর আমাদের এখান থেকে আমাদের কলেজ চয়েস করতে হবে। তো আমরা এখান থেকে কলেজ চয়েস করে দেব, আমরা যে কলেজে ভর্তি হইতে ইচ্ছুক সেই কলেজটি আমাদের পছন্দ মতো এখানে চিনিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্ট চলে আসছে। তো আমার কলেজ চিনানো শেষ হলে আমাদের সাবজেক্ট চলে আসছে। তো আমরা যে কোনো তিনটি সাবজেক্ট এখান থেকে চয়েস করে দিতে পারবো বা একটি দিতে পারবো। তো আমাদের পছন্দ ফার্স্ট চয়েস হচ্ছে BSS BA। তো আমি আপাতত দুইটি রাখলাম, তো তিনটি ধরেই দিতে দেওয়া যায়। তো দুইটি সাবজেক্ট আমি সিলেক্ট করে দিলাম, অপশনাল। তো সিলেক্ট করার পর আমাদের এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে ডো
আছে ডো ইউ ওয়ান টু অ্যাপ্লাই ফর কোঠা, যদি কোনো কোঠা থাকে তাহলে অবশ্যই একটি টিক মার্ক দিয়ে নেবেন। তো আমি নো দিচ্ছি, তো এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ছবি, হাইট দিতে হবে 150 এবং ওয়েট দিতে হবে 120 এবং ইমেজ ফরম্যাট হতে হবে জেপিজি। তো এখান থেকে আমি ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি। তো অনলাইন আমি এখন ছবিটি সাইজ করব, ইমেজ সাইজ, যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইমেজ সাইজ লেখা আছে তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েট, ওয়েট দিতে হবে 120 এবং আমাদের হাইট দিতে হবে 150। তারপর আমরা এখানে সব ঠিকঠাক থাকলে ওকেতে আমরা ক্লিক করে দেব। অবশ্যই এটা টিক মার্ক উড়াই দিতে হবে, উড়াই দিয়ে তারপর আমরা সাইজটি দেবো। তো ওকেতে আমি ক্লিক করলাম। তো এখান থেকে সেভ দিয়ে দিব, ছবিটি সেভ দেওয়া, সেভ দিব এখান থেকে। তো আমাদের ছবিটি সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করব ছবিটি অ্যাড করার জন্য, চুজ ফাইল। তো এখান থেকে আমি ছবিটি অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি অ্যাড হয়ে গেছে। তো আমাদের ফোন নাম্বারটি অলরেডি দিয়ে দিয়েছি। তারপর আমরা এখান থেকে পিবিও অ্যাপ্লিকেশন, তো আমরা যে অ্যাপ্লিকেশন করেছি সেটার বিস্তারিত এখানে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন, তারপর এখানে আমার দেওয়া আছে কলেজ অ্যাপ্লিকেশন ফর কলেজ অ্যাপ্লিকেটেড ফর সাবজেক্ট এ টু জেড, বিস্তারিত এখানে দেখে নেবেন সব ঠিকঠাক রয়েছে কিনা। তো এখান থেকে আমি পুরোপুরি বরাবর মতো সাবমিট দিয়ে দিব। তো সাবমিটে ক্লিক করলাম, সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো এরকম যদি সার্ভারে এরকম চলে আসে ইন্টারনাল সার্ভার এরর, তো অবশ্যই আবারই পুনরায় দেখতে পাচ্ছেন এরকম চলে আসলে আমাদের অবশ্যই পিডিএফটি ডাউনলোড করতে হবে। হয়তো আমাদের অ্যাপ্লিকেশনটি অলরেডি সাবমিট হয়ে গেছে। তো আমাদের সরাসরি কীভাবে আমরা রোল নাম্বার এবং পিন নাম্বার বের করে আমরা আবেদন ফর্মটি বের করব সেটি এখন দেখাবো। তো আমার সার্ভারটি চলে যাওয়ার কারণে আমরা সরাসরি ফর্মটি ডাউনলোড করতে পারলাম না। তো এখন আমি সরাসরি দেখব আমাদের আমাদের অ্যাপ্লিকেশনটি অলরেডি হয়ে গেছে কিনা। তো আমি নতুন করে আবারই ফর্ম পূরণ করতেছি, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে অলরেডি দেখাবে, মেসেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অলরেডি অ্যাডমিশন, এই রোল নাম্বার পিন নাম্বার রোল নাম্বার রেশন নাম্বার দিয়ে অলরেডি আবেদন হয়ে গেছে। তো আমি আবেদন কপিটি কীভাবে ডাউনলোড করব সেটি এখন আমি দেখাচ্ছি। তো বরাবরের মতো আমরা এখানে লগ ইন করবো, অ্যাপ্লিকেশন লগ ইন, লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফরগেট ইউর অ্যাডমিশন রোল অর পিন। তো এটি ক্লিক করার পর আমাদের এরকম একটি ফর্ম দেওয়া হবে। তো এখান থেকে এইচএসসি রোল নাম্বার দিতে হবে। এইচএসসি রোল নাম্বার দিতে হবে। তো এরকম প্রবলেম অনেকেই পড়বেন না। তো যেহেতু আমার এই সময় এরকম প্রবলেম হয়ে গেল, তো এটার জন্য অনেকের সমস্যা হতে পারে, তাই আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আবারই পুনরুদ্ধার করবেন রোল নাম্বার এবং পিন নাম্বার। তো এখান থেকে দিয়ে দিবেন, সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রো অ্যাডমিশন রোল এবং পিন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আবার সরাসরি লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রোল নাম্বার এবং পিন নাম্বারটি কপি করবেন। কপি করে এখানে পেস্ট করে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর আমাদের এই যে অ্যাপ্লিকেশনের লগ ইন, অ্যাপ্লিকেশনের হোম পেজে লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আমি দেখতে পারবো ভিউ অ্যাপ্লিকেশন, তারপর নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা আমাদের এই ফর্মটা ডাউনলোড করব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ডাউনলোড করে এখানে সরাসরি প্রিন্ট আউট করে আমাদের সশরীরে কলেজে যে উপস্থিত হয়ে 300 টাকার ফি, 300 টাকা সহ জমা দিয়ে আসতে হবে। তো
আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর এরকম রিলেটেড ভিডিও পেতে আইটি সেবা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।